গাড়ির ভিতর থেকে আমার ব্যাগটা নামান। কি ব্যাপার, ম্যাডাম চলে আসছে কাউকে না জানে, স্যার তো আবার ভিতরে মেয়ে নিয়ে আছে, কি যে করি। ম্যাডাম কেমন আছেন আপনি? আর কাউকে না জানে আপনি চলে আসছেন, স্যার কি জানে? হ্যাঁ আমি ভালো আছি। না তোমার স্যার কিছুই জানে না, আসলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি ওকে না জানিয়েই চলে এসেছি। যাই হোক ভাই, আমার ব্যাগটা নিয়ে আসেন, চলো ভেতরে চলো, নাও ব্যাগটা নাও। ম্যাডাম ভিতরে তো যাওয়া যাবে না। ভিতরে যাওয়া যাবে না মানে কি বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করছো? দেখো আমি খুব টায়ার্ড, চলো ভিতরে চলো। না ম্যাডাম, স্যারের অনুমতি নিতে হবে, তারপরে ভিতরে যাওয়া যাবে, তার আগে যাওয়া যাবে না। শফিক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এত বছর ধরে তো আমাদের বাড়িতে চাকরি করতেছো, আর তুমি জানো না তোমার স্যার আমাকে কতটা ভালোবাসে। ম্যাডাম আপনি যাই বলেন, ভিতরে যাওয়া যাবে না, স্যারের অনুমতি নিতে হবে। স্যার বলছে যেই আসুক তার অনুমতি নিতে হবে, তারপরে ভিতরে যাইতে দিব, তার আগে না। আমি যাচ্ছি স্যারের কাছে, শুনে আসি আপনাকে নিয়ে যাওয়া যাবে কিনা, তারপরে। এই দাঁড়াও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলতেছো নিজে তুমি জানো? শুনো আমি তো বললামই আমি তোমার স্যারকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি ওকে না বলে, আর তুমি কিনা ভিতরে গিয়ে আমার প্ল্যানটাই নষ্ট করতে চাচ্ছ? তুমি আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে। শুনো তোমার স্যারকে কিচ্ছু বলা লাগবে না, চলো আমি আর তুমি ভিতরে একসাথে যাই, তোমার স্যার আমাকে দেখলেই চমকে যাবে, অনেক খুশি হবে আমি জানি, চলো। না ম্যাডাম আপনাকে নিয়ে যাওয়া যাবে না, আমি আগে ভিতর থেকে আসি তারপরে, না হলে আমার চাকরিটা বন্ধ চলে যাবে। ম্যাডাম আপনি আমাকে মারেন কাটেন যা করেন, আমি তাও আপনাকে ভিতরে যাইতে দিব না। এই চুপ, আর একটা কথাও বলবি না তুই। তুই কি বললি, আমি ভিতরে গেলে বিপদ হয়ে যাবে মানে? তোর স্যারের অনুমতি নেওয়া লাগবে তাই না, না হলে তোর চাকরি থাকবে না। শুন তুই হয়তো এটা বলে যাচ্ছিস, এই বাড়িতে আমি তোকে চাকরি দিয়েছি, তুই যদি আমাকে সত্যি কথাটা না বলিস তাহলে কিন্তু আমি তোর চাকরিটা আউট করে দিব। তুই সত্যি করে বল তো কিসের বিপদ হবে আমি ভিতরে গেলে, কি বল? ম্যাডাম আপনাদের ঝামেলা আপনারা মীমাংসা করেন, আমার ভাড়াটা দিয়ে দেন আমি চলে যাই। ঠিক আছে, এই যে এখানে তোমার ভাড়ার পুরো টাকাটাই আছে, যাও। ঠিক আছে ম্যাডাম, আপনাদের কোনো বিষয়টা আমি বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, যাও। এই এবার বল তো তুই সত্যি কথাটা বল, কি হয়েছে? ম্যাডাম তাহলে শুনেন। এই দাঁড়াও। এই শফিক। জি স্যার। ঠিক আছে শোন, তোর ম্যাডামকে নিয়ে আমি উপরে যাচ্ছি, ঠিক আছে? আর গেটে যদি কেউ আসে কাউকে ঢুকতে দিবি না, ঠিক আছে? বলবি স্যার একটু ব্যস্ত আছে। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করেন না স্যার, এদিকটা আমি দেখতেছি। আর শোন তুই একদম মেন গেটে চলে যাবি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আসো স্যার। শফিক কি বলছো তুমি এইসব? তুমি যা বলছো সব কি সত্যি? জি ম্যাডাম সবই সত্য। তোমার স্যার আমাকে এত বড় ধোকা দিতে পারলো, ওর জন্য আমি কত কিছু করছি। শুনো ভাই তুমি আমার একটা উপকার করবে প্লিজ? কি ম্যাডাম কি উপকার করব আপনার জন্য বলেন। আমি ভেতরে যাব, কিন্তু এইভাবে না, আমি অন্ধ সেজে ভেতরে যাব, তোমার স্যারকে বলবো আমি প্রবাসে একটা কাজ করতে গিয়ে অন্ধ হয়ে গিয়েছি, তারপর দেখবো ওর আসল রূপটা। শোনো আর কথা বাড়াবো না, সময় নষ্ট করবো না, চল আমরা ভেতরে যাই। আচ্ছা ঠিক আছে। শোনো তুমি তোমার স্যারকে গিয়ে বলবা, স্যার ম্যাডাম আসছে প্রবাস থেকে, তোমার স্যার যদি কিছু বলে তাহলে তুমি বলবা স্যার সমস্যা নাই, ম্যাডাম অন্ধ হয়ে গিয়েছে, এটা বলবা, চলো। ঠিক আছে ম্যাডাম, আসুন আসুন ম্যাডাম, আজকে আমরা অনেক মজা করব। স্যার দেখেন কে আসছে। এই শোনো, তোমার স্যার যেন কোনোভাবেই বুঝতে না পারে আমি চোখে দেখতে পাই, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি টেনশন করেন না, স্যার কোনোভাবেই বুঝতে পারবে না, আমি দেখতেছি। এই সময় আবার কে আসলো? এই দারোয়ানটাকে নিয়ে আমি আর পারি না বুঝছো, ওরে কইছি কাউরে যেন ভিতরে ঢুকতে না দিতে। আচ্ছা আমি দেখতেছি, ঠিক আছে? তুমি থাকো। কি ব্যাপার, তুমি কখন আসলা? স্যার ম্যাডাম কাউরে না বইলে আইছে, এখনই আইছে, আপনারে সারপ্রাইজ দেওয়ার লেগে আইছে। আরে তুই জানিস না ভিতরে একটা মেয়ে নিয়ে আমি আসি, এখন আমি কি করবো? স্যার টেনশন করেন না, কোনো টেনশন নাই, ম্যাডাম অন্ধ হয়ে গেছে, সহে কিচ্ছু দেখে না। ও তাই, আচ্ছা ঠিক আছে। এই জান তুমি আমাকে না বলে চলে আসছো আমাকে সারপ্রাইজ দিবা বলে, আসো আসো ভিতরে আসো। আর শফিক তুমি নিচে যাও, আমি এটা দেখছি। হ্যাঁ আচ্ছা স্যার। আসো আসো এখানে বসো। জান তুমি এতদিন পর বিদেশ থেকে আসছো, চশমা পরে আসো কেন? দেখো আমাকে দেখো, আমি সজীব। আসলে আমি তো চোখে দেখতে পাই না, আমি তো তোমাকেও দেখতে পাচ্ছি না,
চোখে দেখতে পাও না মানে কি হয়েছে তোমার? আসলে আমি বিদেশে একটা কাজে যেতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ দুটো হারিয়ে ফেলি, সেই থেকে আমি চোখে দেখতে পাই না। তার জন্যই ওখান থেকে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কারণ আমি তো অন্ধ হয়ে গিয়েছি আর কখনো আমার কোনো কাজে আসবে না। তুমি অন্ধ হয়ে গেছো মানে? তার মানে তুমি আর বিদেশে যেতে পারবে না? তাহলে আমরা কিভাবে চলবো? তুমি ওই প্রবাসে থেকে যে টাকাগুলো দিতে ওটা নিয়ে আমরা চলতাম, এখন আমাদের কি হবে? যাই হোক, এগুলো কথা বাদ দাও, তুমি আমার জন্য কি নিয়ে আসছো দেখি। আমি তো তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি, চলো তার আগে আমরা বেডরুমে যাই। আরে বেডরুমে কেন, এখানেই দেখাও না। আমার না মাথাটা খুব ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, অনেক টায়ার্ড লাগছে, চলো বেডরুমে যাই, বেডরুমে গিয়েই দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো। আরে তুমি আমাকে একটু ধরো, লাগেজটা নাও তুমি। আসো এদিকে আসো। আসো যান, আসো বসো, এখানে বসো। যান, আচ্ছা তুমি সত্যি করে বলো তো তোমার চোখটা কিভাবে কি হলো? বললাম তো একটা রোড অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ দুটো হারিয়ে ফেলি। যাই হোক, এতদিন পর আসলাম, আফসোস লাগতেছে, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আরে যান, দেখতে তো পাবাই, আমি নিজে তোমাকে চিকিৎসা করাবো। সত্যি আমি চিকিৎসা করালে আমার চোখ দুটো হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু শুব। না না, তোমার কিসে টায়ার্ড লাগছে বলো? তোমার কিছু লাগবে, কিছু খাবে? না না, আমি কিছু খাবো না। আমি আসলাম প্রবাস থেকে, কিন্তু মা বাবার তো কোনো আওয়াজ শব্দ শুনতেছি না। মা বাবা! আরে তুমি কি করছো? আব্বু আম্মু নাই তো, বড় আপুদের বাসায় গেছে। কি বলো, আব্বু আম্মু নাই, বড় আপুদের বাসায় গেছে? হ্যাঁ, এত বছর পর আসলাম, তাও আমার মা বাবাকে দেখতে পাচ্ছি না। চলে আসবে, আমি কল করে দেব। আচ্ছা সজীব শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আরে কি পাগলের মতো প্রশ্ন করছো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কোনো মেয়েকে পছন্দ হয় না জানো, কাউকে সহ্যই হয় না আমার, আর তুমি তো আমার আদরের লক্ষ্মী বউ। আচ্ছা তাই, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ। জানো আমিও না তোমাকে খুব ভালোবাসি, খুব বিশ্বাস করি আমি তোমাকে। আচ্ছা সজীব, ঘরে কি আর কেউ আছে? না না, কে থাকবে, কি বলছো তুমি এসব? ও ঘরে আর কেউ নাই তাই না? কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে ঘরে কেউ আছে। না না, তোমার শরীর খারাপ তো, এর জন্য তোমার মনে হচ্ছে এমন। তুমি এক কাজ করো, কি করি? হতে পারে, আমি হয়তো চোখে দেখি না তো, আর শরীরটাও খারাপ লাগছে অনেক, তার জন্যই ভুলভাল বকতেছি। আমার না মাথাটা খুব ঘোরাচ্ছে, আমি একটু রেস্ট নিব। আরে চলো ওই বেডরুমে নিয়ে যাই তোমাকে। ওই বেডরুমে কেন যাব? শোনো আমি এখন উঠতে পারবো না, শরীর অনেক খারাপ লাগতেছে। সরো তো, তুমি সরো, আমি একটু রেস্ট নিই। আরে তুমি ওর হাত ধরছো কেন? ও তো আমাদের বাসার কাজের মেয়ে, মাত্রই আসছে, তোমার হাত নোংরা হয়ে যাবে, ছাড়ো। ও আচ্ছা, ওর হাত ধরলে আমার হাত নোংরা হয়ে যাবে তাই না? আর তুমি যে সারাদিন ওর সাথে জড়াজড়ি করো, ওর হাতে চুমু খাও, তোমার হাত নোংরা হয় না? কি বলছো তুমি এসব, পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ আমি সত্যিই পাগল হয়ে গেছি, কারণ আমি তোমাকে এতদিন বিশ্বাস করেছি। আচ্ছা একটা কথা বলো তো, আমি তো কাজের মেয়ে রাখিনি বাসায়, তাহলে কাজের মেয়ে কই থেকে আসলো? আরে আব্বু আম্মুর একা একা কাজ করতে কষ্ট হয়ে যায় না, এর জন্য কাজের মেয়েকে রাখছি। কি বললা? ও আমাদের বাসার কাজের মেয়ে তাই না? কাজের মেয়ে নাকি তোমার গার্লফ্রেন্ড? একটা কাজের মেয়ের ড্রেস আপ কি এরকম হয়? সাজগোজ করে বাসায় কাজ করতে আসে তাই না? কি বলতেছো এসব, ও বাসার কাজের মেয়ে না, আর ওর ড্রেস আপ সুন্দর না অসুন্দর এটা তুমি কি করে জানো? তুমি তো অন্ধ। আমি অন্ধ তাই না? না আমি অন্ধ না, আমি চোখে দেখতে পাই, আমি তোমাদের সব কিছুই দেখেছি। তুমি কি ভেবেছিলে আমি অন্ধ হয়ে গিয়েছি আর কখনো চোখে দেখতে পাবো না? তুমি খুব খুশি হয়েছিলে তাই না? তোমার প্ল্যান সাকসেস হলো না তো, আমি তো অন্ধ হয়ে অভিনয় করে তোমাকে হাতে নাতে ধরার জন্য অন্ধ সেজে এখানে এসেছি। ছি, আমার ভাবতেই খুব ঘৃণা লাগছে। তুমি আমার স্বামী, যাকে কিনা আমি এতদিন এতটা বিশ্বাস, এতটা ভালোবেসেছি, ভালোবেসে সব কিছু উজাড় করে দিয়েছি, মাসের পর মাস এত পরিশ্রম করে প্রবাসে লাখ লাখ টাকা পাঠিয়েছি, সেই কিনা আমার ভালোবাসার বিশ্বাসের এইভাবে সুযোগ নিতে পারলো, এইভাবে সে আমাকে ঠকাতে পারলো। ছি, আচ্ছা বলো তো কেন তুমি এমনটা করেছিলে? কিসের অভাবে রেখেছিলাম আমি তোমাকে? কেন তোমার অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াতে হয়েছে? কি হলো, উত্তর দাও। কোনো উত্তর কি তোমার কাছে আছে? নেই কোনো উত্তর। আমি খুব ভালো করে জানি তুমি এগুলা কেন করেছো,
তুমি আসলে কখনো আমাকে ভালোইবাসোনি, শুধুমাত্র আমার টাকা পয়সাকে ভালোবেসেছো। আর আমি কি না পাগলের মতো শুধু তোমাকেই ভালোবেসেছি? আজ সত্যি আফসোস হচ্ছে, আমি তোমার মতো একটা অমানুষকে ভালোবেসেছি। জানো, আমি তোমাকে না জানিয়ে দেশে ফিরেছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু দেশে ফিরে যখন আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছি, দারোয়ান আমাকে বাড়িতে ঢুকতে দিল না। ঢুকতে দিবেই বা কীভাবে বলো? কারণ তুমি তো ভেতরে আমার বেডরুমে মেয়ে নিয়ে ফুর্তি করতেছিলে, তার জন্য দারোয়ান আমাকে বারবার বাধা দিচ্ছিল, ম্যাডাম আপনি ভেতরে যাইয়েন না, ভেতরে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আরেকটা কথা কি জানো, দারোয়ান না আমাকে কোনো কিছু বলতে চাচ্ছিল না, আমি জোর করে তার মুখ থেকে সত্যি কথাটা শুনেছি। তারপর আমি দারোয়ানের সাথে প্ল্যান করেই বাড়ির ভেতরে ঢুকেছি তোমাকে হাতে নাতে ধরার জন্য। দারোয়ানকে আমিই বলেছি আমি অন্ধ সেজে ভেতরে যাব, তোমার স্যার যেন কোনোভাবেই বুঝতে না পারে। শোনো, আমি তোমাকে সত্যিই খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। সেই বিশ্বাস ভালোবাসা আশা নিয়ে আমি সেই প্রবাস থেকে ছুটে এসেছি শুধুমাত্র তোমাকে নিয়ে সুখে থাকবো বলে, সুন্দর করে সেই প্রবাসী জীবন বাদ দিয়ে বাড়িতে এসে সংসার করব বলে। আর তুমি কি না আমার সব স্বপ্ন আশা এইভাবে ভেঙে চুরমার করে দিলে। আচ্ছা বলো তো, কেন এমনটা করলে তুমি বলো। দেখো, আমি যে ভুল করেছি আমি জানি, এই ভুলের ক্ষমা কখনো হবে না। তোমার এত টাকা পয়সার মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, তাই আমি এই ভুলটা করে বসি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ করো তুমি, তোমাকে আমি ক্ষমা করব তাই না? তোমাকে যদি আমি ক্ষমা করি, তুমি যে নেক্সট টাইম আমার সাথে সেম বিশ্বাসঘাতকতা করবে না তার কোনো গ্যারান্টি আছে? নেই। সবচেয়ে বড় কথা, তোমাকে যদি আমি ক্ষমা করে দিই, পৃথিবীতে কোনো মেয়েই আমাকে ক্ষমা করবে না। জানো, আজ আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমি একজন বিশ্বাসঘাতককে বিশ্বাস করেছিলাম। তুমি না এই মেয়েটাকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলে, ওর সাথে এতদিন আনন্দ ফুর্তি করে বেরিয়েছ, তুমি ওকে বিয়ে করো, ওকে নিয়েই সংসার করো, আমার কোনো আপত্তি নেই। কারণ আজ থেকে ভুলে যাব, সজীব নামের কোনো ছেলে আমার জীবনে ছিল। আমি তোমাকে আজ থেকে খুব ঘৃণা করি, খুব। তোমার এই চেহারাটা আমি আমার চোখের সামনে দেখতে চাই না। দুজন বের হয়ে যাও আমার বাড়ি থেকে, বের হয়ে যাও, যাও, গেট আউট।